একজন প্রশ্ন করেছেন যে বাসার কাজের মেয়ের সাথে কেমন আচরণ করা দরকার। একটা ভিডিও দেখলাম, কাজের মেয়েকে গাড়ির পিছনে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই ভিডিওটা আমারও চোখে পড়েছে, লাখ লাখ মানুষের চোখে পড়েছে, যে একটা কাজের মেয়েকে সিটের মধ্যে বসতে দেওয়া হয় না, ব্যাগ ডালাই করে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আমাদের একটা বৈষম্য, কাজের মেয়েদেরকে মারধর করা, নির্যাতন করা, তাদের শরীরের মধ্যে গরম পানি ঢেলে দেয়া, ইস্তারি দিয়ে সেঁক দেয়া, খাবারের কষ্ট দেওয়া, সব খাবার সবাই খাওয়ার পর তাদেরকে যত সামান্য নষ্ট খাবারগুলো দেওয়া, ইসলাম কি বলে? এটা মারাত্মক জুলম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকারের ব্যাপারে এতটাই সচেতন ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতুল আজির আজরহু ক্বাবলা ইয়াজিফ আরাকাহ, ঘাম শুকানোর আগে শ্রমিকের অধিকার নিশ্চিত করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত আদর করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, 10 বছর নবীজির খাদেম ছিলেন, একবারের জন্য নবীজি জিজ্ঞাসা করেন, আনাস এই কাজটা কেন তুমি করো নাই? 10 বছরে একবার নবীজি জিজ্ঞাসা করেন। এতটা রহম দিল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে বড় হয়েছে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু, নবীজির পালক পুত্র বলা হতো ওনাকে। বাপ নিতে আসছে, বাপ বলছে, আপনি এতদিন আমার সন্তানকে লালন পালন করলেন, আজকে আমি নিয়ে যাব, অনেক দিন পর সন্তানকে পেলাম, আর দেরি করব না, আজকে সন্তানকে নিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো অসুবিধা নাই, যায়েদ যেই ফয়সালা দিবে, যায়েদ যেই ফয়সালা দিবে সেটাই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে প্রশ্ন করলেন, যায়েদ তোমার কি মতামত, তুমি কি তোমার বাবার সঙ্গে যাবে নাকি এখানে থাকবে? যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার তিনি জানিয়ে দিলেন, আমি আমার মা বাবার সঙ্গে যেতে চাই না, নবীজি আমি আপনার সঙ্গে থাকতে চাই। নিজের মা বাপকে বাদ দিয়ে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই আদর মহব্বত দিয়ে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম ছিলেন, একবারের জন্য নবীজি বলেন নাই, এই কাজটা কেন এইভাবে করলা, কেন করো নাই, এরকম কোনো প্রশ্ন করে নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ ছিলেন, খেলার ছলে ভুলে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বিষয়টা উড়িয়ে দিতেন, এটি শাসন হয়ে যেত। আজকে আমরা কাজের মেয়েদের সঙ্গে যে অমানবিক আচরণ করি, কাজের মানুষ মানি আমার সোফায় সে বসতে পারবে না, এই যে মানসিক একটা বৈষম্য, কাজের মানুষ মানি সে আমার খাটে বসতে পারবে না, সে প্লেট ধুয়ে দিচ্ছে আপনি সেই প্লেটে খাচ্ছেন, সে কাপড় ধুয়ে দিচ্ছে সেই কাপড় আপনি পরছেন, সব আপনি তার ধুয়ে দেয়া কাপড়, তার ধুয়ে দেয়া প্লেট, তার রান্নাবান্না করে দেওয়া খাবার আপনি খেতে পারতেছেন, কিন্তু সে আপনার সঙ্গে যাওয়ার সময় আপনার গাড়িতে তাকে একটা সিট দেওয়ার মতো মানসিকতা আপনার তৈরি হয় না, ব্যাগ ডালাতে তাকে আপনি বসায় নিচ্ছেন। এটা তো একটা ভিডিও আপনাদের চোখের সামনে প্রকাশিত হয়েছে, এরকম হাজারো নীরবে কাজের মানুষের উপর অত্যাচার করা হয়, এটা মারাত্মক ধরনের জুলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই বিষয়ে কথা বলেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, একটা উটের চোখে পানি দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহারে এই উটটাকে না খাইয়ে এত পরিমাণ তুমি কষ্ট দিচ্ছ, আফালা তাত্তাকিল্লা ফি হাদিহিল বাহিমা আল্লাতি মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ, এই উটের ব্যাপারে আল্লাহর কাছে কঠিন জবাব দেওয়া লাগবে, কেন তাকে তুমি খাবার দেওনি? একটা উটকে যদি আপনি কষ্ট দিয়ে যদি খাবার না দিয়ে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হয়, তাহলে একটা কাজের মানুষ, কাজের ছেলে, কাজের মেয়ে, যাদেরকে আপনি কষ্ট দিচ্ছেন, খাবার দিচ্ছেন না, কি জবাব দিব আল্লাহর আদালতে? প্রত্যেকের এই প্রশ্নে
আল্লাহর সামনে সেদিন দণ্ডায়মান হওয়া লাগবে, যে তুমি তোমার অধীনস্থ যারা ছিল তাদের সঙ্গে তুমি কেমন আচরণ করেছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের বাসনেও এই বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিয়ে বারবার তাকিদ দিয়েছেন। এন্তেকালের পূর্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকাল হয়ে যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, সেই মুহূর্তেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আসসালা 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 ওয়ামা মালাকাত আইমানুকুম, আমাদের হাত যাদের দায়িত্ব আমাদের হাতে রয়েছে, অধীনস্থ যারা আমাদের হাতে, যাদের উপরে আমাদের কর্তৃত্ব চলে, যাদেরকে আমরা অন্তত আমাদের কাজের জন্য রেখেছি, তাদের সঙ্গে সুবিচার করা, সুন্দর আচরণ করা, তাদের সঙ্গে ন্যায় ইনসাফ ভিত্তিক আচরণ করা, তাদের খাবার দেওয়া, ঠিকমতো বেতন দেওয়া, তাদের খবর নেওয়া, মাসের পর মাস চলে যায় দারোয়ানের বেতন দেন না, খাবার দেন না, মাসের পর মাস চলে যায় আপনার কোম্পানির বেতন ঠিক নেই, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন একেবারে প্রথম কাতারে দাঁড়ায়া, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, এটা বান্দার হক, শহীদ হয়েও যদি কেউ মারা যায় এরপরেও এই হকের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই জন্য যে প্রশ্নটা এসেছে এটা আমাদের প্রত্যেকেরই নজরে পড়েছে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝদান করুক, মানুষের সাথে মানবিক আচরণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।